নমস্কার বন্ধুরা এ এম এস রিয়েল টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন কার্তিক মাস চলছে কার্তিক মাসকে ভক্তরা বেশি করে চেনেন দামোদর মাস বা পুরুষোত্তম মাস বলে ভক্তজনের কাছে এই মাস খুবই মাহাত্মপূর্ণ মাস ভগবান শ্রীকৃষ্ণের এক নাম হল দামোদর দামোদর এই নামটির একটি বিশেষত্ব রয়েছে দাম মানে হলো রশি এবং পেটকে বলা হয় উদর মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে উদরের রশি দ্বারা বন্ধন করেছিলেন বলে ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম হল দামোদর শাস্ত্র অনুসারে যদি এই কার্তিক মাসে দামোদর ব্রত পালন করা হয়ে থাকে তাহলে সকল দুঃখ কষ্ট থেকে স্বয়ং ভগবান আমাদের মুক্ত করে থাকেন বিভিন্ন পুরাণ অনুসারে আপনি সারা জীবনে যতই ব্রত যতই পুজো অর্চনা করুন না কেন একবার দামোদর ব্রত করলে তার চেয়ে বেশি সুফল লাভ করা সম্ভব হয় যদি এই মাসে শ্রদ্ধা ভক্তি ও প্রেমসিক্ত মনে ভগবানকে দীপদান করা হয় তাহলে সমস্ত পাপ হতে আমাদের মুক্তিলাভ ঘটে থাকে আমাদের মৃত্যুর পর বৈকুণ্ঠতে স্থান পাওয়া যায় এই মাসে সন্ধে বেলায় কর্পূর সহযোগে ঘি বা তিল তেল দিয়ে যদি ভগবানের আরতি করা হয় তাহলে ভগবান খুবই প্রসন্ন হন এবং এই আরতি করার পর দামোদর অষ্টকর্ম পাঠ করা প্রয়োজন শাস্ত্র অনুসারে একথা মানা হয়ে থাকে যে আরতির আলোতে যদি ভগবানের মুখমণ্ডল দর্শন করা যায় তাহলে অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ হয়ে থাকে যে গৃহে এই মাসে ভগবানকে দীপদান করা হয় সেই গৃহে সদা সুখ শান্তি বিরাজ করে মাতা লক্ষ্মীর কৃপায় অটুট ধন সম্পত্তির এবং যশে মালিক হওয়া যায় এই মাসে যদি আকাশদ্বীপ দান করা হয়ে থাকে তাহলে আমাদের মৃত পূর্বপুরুষরা খুবই তৃপ্ত হন এবং তাদের আশীর্বাদ আমাদের জীবনে বর্ষিত হয় আপনি যখন কর্পূর সহযোগে ঘি বা তিল তেল দ্বারা ভগবানের আরতি করবেন তখন ভগবানের চরণে চারবার নাভিতে দুইবার মুখমণ্ডলে তিনবার এবং সারা দেহে সাতবার আরতি দেখান আরতি করার সময় আপনি অবশ্যই মাটির প্রদীপ ব্যবহার করুন একটি মাটির প্রদীপ একবারের বেশি ব্যবহার করবেন না চলতেও প্রতিদিন নতুন ব্যবহার করবেন শাস্ত্র অনুসারে এই মাসে প্রতিদিন নিরামিষ আহার গ্রহণ করা উচিত কিন্তু যদি আপনি তা না পেরে থাকেন তাহলে যেদিন যেদিন আপনি প্রদীপ দান করবেন সেদিন এবং তার আগের দিন আপনি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন শাস্ত্র অনুসারে এটা মানা হয়ে থাকে যে যদি এই মাসে আপনি ভগবানকে দীপদান করে থাকেন তাহলে আপনি সারা জীবন যতই জাগযজ্ঞ এবং তীর্থ ভ্রমণের সুফল লাভ করেন তার চেয়েও বেশি সুফল আপনি লাভ করে থাকবেন তাই এই মাসে অবশ্যই আপনি ভগবানকে দীপ প্রদান করুন আর দীপকে আপনি কখনোই নিজ হাতে নেভাবেন না বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আর কমেন্ট বক্সে একবার লিখুন জয় শ্রীকৃষ্ণ